দমকল পুরসভার ভাইস চেয়ারম্যানকে অপসারণ করলেন কাউন্সিলররা। মুর্শিদাবাদের দমকল পুরসভার গত এক বছর আগেই প্রথম চেয়ারম্যান সৌমিক হোসেনকে অপসারণ করে জাফিকুল ইসলাম পুরসভার চেয়ারম্যানের চেয়ার দখল করেন। আবারও এক বছর না হতে হতে এবার ভাইস চেয়ারম্যানকে অপসারণ করলেন। আজ 15 জন কাউন্সিলরের মাধ্যমে ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার চাকিকে অপসারণ করা হয় বলে জানিয়েছেন চেয়ারম্যান। চেয়ারম্যান সূত্রে জানা যায় যে দল প্রদীপ কুমার চাকিকে বর্তমানে ভাইস চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দিয়েছেন। তিনি ভালো মানুষ এবং সঠিক কাজ করেছেন। চেয়ারম্যান জানান, দলের নির্দেশই তারা পালন করেছেন। 15 জন কাউন্সিলর মিলে ভাইস চেয়ারম্যানকে তার পদ থেকে অপসারিত করা হয়েছে বলে জানিয়েছেন চেয়ারম্যান। তবে দল যদি কোনো সিদ্ধান্ত জানায় নিশ্চয়ই সেটাকে আমাকে গ্রহণ করতে হবে, যেহেতু দলটা করছি। যদি আপনি ভাইস চেয়ারম্যান হন, কতটা নিষ্ঠার সাথে সেই দায়িত্ব পালন করবেন? চেষ্টা তো করতেই হবে ভালো ভালো কাজ করার জন্য। এই জায়গায় আপনি দমকল নিয়ে কি ভাবছেন? দমকল নিয়ে একাধিক অভিযোগ উঠেছিল এর আগে, আপনাদের ওই যে ওই চেয়ারটা, যেই চেয়ারটার জন্য আপনার নাম বারবার প্রস্তাবিত করা হচ্ছে। একসঙ্গে তো বিগত দিন ছিলাম, আগামী দিনও থাকবো, এটা তো সঠিক কথা, এখানে তো কোনো প্রশ্নই নাই। ওনাকে যদি আরও বেটার কোনো পদ যদি দল দেয়, আমরা তার সঙ্গে তো একসময় সবসময় জন্য থাকবো, এখানে কোনো প্রশ্নই আসে না। দল পরিচালনার দায়িত্ব আপনার উপরে ছিল দমকলে, প্লাস এই যে ভাইস চেয়ারম্যান, দুটো পদ আপনি একসঙ্গে কীভাবে সামলাবেন যদি একটু বলেন? এই মুহূর্ত পর্যন্ত দল পরিচালনার দায়িত্ব আমার আছে, এখনো দল আমাকে ভাইস চেয়ারম্যান প্রজেক্ট করেনি। আপনি তো হবেন বলে আমাদের কাছে আশ্বাস একটু আগে এলো চেয়ারম্যানের হাত থেকে, তাহলে আপনি কত টাকা অনুভূতি চাইছেন? আমি এই বিষয়টা জানি না এখন পর্যন্ত। ঠিক আছে, না মিটিং নয়, আমাদের ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার চাকি এমনি খুব বিজ্ঞ মানুষ, ভালো মানুষ, উনি প্রত্যেকটা বিষয়ে পৌরসভায় আন্তরিকভাবে কাজ করেন, তো উনি এবং সময়নিষ্ঠভাবে কাজ করেন, যথাসময়ে পৌরসভায় উনি আসেন যান, তো উনি সংগঠনটাও ভালো বোঝেন। তো আমার মনে হয় দল বা নেত্রী, আমাদের দল যেভাবে চলছে, যে প্রশাসন এবং দল একসঙ্গে চালাতে কি কোনো অসুবিধা হতে পারে? তো তাই আমার কাছে একটা দলের ছোট্ট নির্দেশ ছিল যে ওনাকে ভাইস চেয়ারম্যান পদ থেকে একটু অব্যাহতি দিতে হবে, বাকিটা আমি আর কিছু বলতে পারব। ওনাকে কি তাহলে আজকে আপনারা সিদ্ধান্ত করে অব্যাহতি দিলেন, তার জন্য কি উনি? আমরা 50% কাউন্সিলর, আজকে 15 জন একসঙ্গে বসে সিদ্ধান্ত নিলাম এবং 50% কাউন্সিলরের সম্মতিতে ওনাকে আজকে অব্যাহতি দেওয়া হলো ভাইস চেয়ারম্যান। অফিসিয়াল ভাবে কি দিলেন? হ্যাঁ, অফিসিয়াল ভাবে দিলাম। এখানে তো উনি তো উপস্থিত ছিলেন না। হ্যাঁ, উনি ছিলেন আমার ঘরে, এবং উনি বললেন আমাকে কিছু জানানো হয়নি এবং আমার কাছে কোনো চিঠি আসেনি। দল জানবে কি বলবে বলেছে উনি? না, দল ওনাকে জানিয়েছে, উনি রিসিভও করে। না, উনি বলছেন যে কাউন্সিলররা কেউ আমাকে অ্যাপয়েন্টমেন্ট করেনি, সো দল যতক্ষণ না নির্দেশ দেবে উনি ভাইস চেয়ারম্যান থেকে যাবে, এরকম একটা মন্তব্য উনি করছেন। না না, এটা আমি জানি না, এটা উনি আমার ইয়ে সাহেবকে বলেছেন, দল যে সিদ্ধান্ত নিয়েছে সেটা আমি মান্য করব। একটু ধরুন উনি ভাইস চেয়ারম্যান সই করুন। আজকে যাচ্ছে, আমি একটু তাহলে কি অব্যাহতি পেলেন ভাইস চেয়ারম্যান হিসেবে? উনি তো সফল, উনি তো ভালো কাজ করেন, আমরা সবাই জানি। যে মুর্শিদাবাদ থেকে রাজেন্দ্রনাথ দত্ত, টাইমস বাংলা।